সে অনেকদিন আগের কথা। অচিনপুর নামের এক গ্রামে রাধিকা নামের একজন মহিলা তার তিনটি ছোট ছোট বাচ্চার মেয়েকে নিয়ে বসবাস করত। সে ওই গ্রামে অনেক পরিশ্রম করত। তার মেয়েদেরকে সুখে শান্তিতে রাখার জন্য সে অন্যের বাড়িতে কাজ করত। সে ওই গ্রামের আদিবাসিন্দা নয়, সে বাহিরের গ্রাম থেকে এসেছে। ওই গ্রামের সকল মানুষের সঙ্গে তার অনেক সুসম্পর্ক ছিল, কিন্তু রাধিকা ছিল একজন ইচ্ছাধারী নাগিন। এই কথাটি কেউ জানত না। রাধিকা প্রতি অমাবস্যা ও পূর্ণিমার রাতে ধ্যানে বসত। রাধিকার তিন মেয়েও ছিল নাগিন। তারা কেউ জানত না যে তারা নাগিনের মেয়ে। রাধিকার কাছে ছিল একটি নাগমণি। রাধিকার আরও দুটি বোন ছিল যারা ওই নাগমণির ভাগ চাইত, কিন্তু রাধিকা জানত তারা ওই নাগমণির অপব্যবহার করবে। এই জন্য রাধিকা তাদের থেকে দূরে চলে এসেছিল, যেন তারা ওই নাগমণির কোনো অপব্যবহার না করতে পারে। মা, তোমরা সবাই জলদি জলদি এসো, খাওয়া দাওয়া করতে হবে, আমার শরীরটা খারাপ, তোমাদের খাইয়ে দাইয়ে আমি একটু ঘুমাতে যাব। তোমরা সবাই জলদি খাওয়া দাওয়াটা সেরে নাও। মা, তুমি আমাদের জন্য দিন রাত কত পরিশ্রম করো, আমরাও কাল থেকে তোমার কাজের সাহায্য করতে চাই। তুমি একা একা পরিশ্রম করো, এটা আমাদের একদমই পছন্দ না। আরে না রে মা, তোরা আমার অনেক আদরের মেয়ে, তোরা কেন কাজ করবি? আমি যতদিন বেঁচে আছি ততদিন তোদের কোনো কাজ করার প্রয়োজন নেই। আর হ্যাঁ মা, আমার অনুমতি ছাড়া তোরা কখনো ওই নদীর পাড়ে যাবি না, কথাটা মাথায় রাখিস। কিন্তু কেন মা, ওই নদীর পাড়ে তুমি আমাদেরকে কেন বারবার যেতে নিষেধ করো? কি এমন আছে ওখানে? কি হবে আমরা ওখানে গেলে? এত প্রশ্ন করো না, তোমরা আমি যেটা বলছি সেটা করবে। আর চলো জলদি, চলো খাবার খেতে হবে, অনেক রাত হয়ে যাচ্ছে। এই বলে তাদের সবাইকে খাওয়ার জন্য নিয়ে গেল। খাওয়া দাওয়া শেষে রাধিকা তার তিন মেয়েকে বাসায় রেখে জঙ্গলের মধ্যে চলে গেল ধ্যান করার উদ্দেশ্যে। জঙ্গলের মধ্যে গিয়ে রাধিকা নাগিন এক নির্জন জায়গায় বসে ধ্যান করছিল, আর তার আশেপাশে অনেক নাগনাগিরা বসেছিল। রাধিকা নাগিন ছিল রাধিকার সর্দার। সে সকল নাগিনকে অনেক ভালোবাসত। সে সবসময় চেষ্টা করত কিভাবে সকল নাগিনের সমস্যার সমাধান করা যায়। এইভাবেই কেটে গেল অনেক বছর। একদিনের কথা, রাধিকা নাগিনের তিন কন্যা ওই দিন নদীতে গোসল করতে নেমেছিল। নদীতে গোসল করার সময় তারা খেয়াল করে দেখল তারা সবাই সাফ হয়ে গিয়েছে, আবার কিছুক্ষণ পরে মানুষের রূপ ধারণ করেছে। এটি দেখে তারা অনেক অবাক হলো এবং সঙ্গে সঙ্গে বাড়িতে চলে আসলো। বাড়িতে এসে তার মেয়েরা রাধিকা নাগিনকে বলল, জানো মা, আজকে আমাদের সঙ্গে অনেক আশ্চর্যজনক একটা ঘটনা ঘটেছে। আমরা সবাই অনেক ভয় পেয়ে গেছি এই ঘটনা দেখে। কি হয়েছে রে মা, তোরা কেন এত ভয় পেয়ে আছিস? আমাকে বল, কোনো বিষয় নিয়ে তোরা এত ভয় পেয়ে আছিস? মা, আজকে আমরা নদীতে গোসল করছিলাম, ঠিক ওই সময় হঠাৎ করে আমরা তিন বোনই সাপ হয়ে গেছিলাম, আবার হঠাৎ করে মানুষের রূপে ফিরে আসলাম। কিন্তু মা, আমি তো তোমার মুখে শুনেছি শুধু যারা নাগিন তারাই সাপ হয়ে যায়, আবার মানুষের রূপে ফিরে আসতে পারে। তবে আমাদের সঙ্গে এটা কেন হলো? মা, আমাদের পরিচয় কি, তুমি আমাদের সত্যি করে বলো। দেখো মা, আমি তোমাদের কাছে এতদিন অনেক কিছু লুকিয়ে রেখেছি, আমি তোমাদেরকে আজকে সমস্ত সত্য ঘটনা বলে দিতে চাই। আমি হলাম নাগরাজ্যের সেরা নাগিন, আমার শক্তি ছিল সবার থেকে বেশি, আমি কখনো কোনো নাগিনের ক্ষতি করি নাই। এই জন্য আমাদের মা নাগমণি আমার হাতে দিয়ে গিয়েছে, আর ওই নাগমণি আমি এক জাদুকর্ণীর কাছে রেখে দিয়েছি, কারণ আমার আরো দুটো বোন রয়েছে, ওরা এই নাগমণির ওপর লোভ করে আছে। আমি চাইলেই এই নাগমণি ওদেরকে দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি ওদেরকে নাগমণি দিইনি। তার কারণ হচ্ছে তারা অনেক লোভী, তারা ওই নাগমণির অসৎ ব্যবহার করবে। মা, তুমি আমাদের এতদিনের সমস্ত কথা বলনি কেন? আমি ভয় পেতাম, আমি তোদের এই কথা বলে দিলে তোরা হয়তো বা মানুষের মাঝে এই কথা বলে বেড়াবে, আর মানুষরা আমাদের ক্ষতি করার চেষ্টা করবে, ওরা আমাদের ভুল বুঝবে, আমাদের ক্ষতি করবে। আমি যে তোমাদের এই কথা বললাম, এটা যেন সারা জীবন গোপন থেকে যায়। এভাবেই কেটে গেল বেশ কিছু বছর। ওই নাগিন রাজ্য রাধিকা নাগিনের আরো দুটি বোন বসবাস করত। তারা দুজন সবসময় চাইত কিভাবে নাগমণি হাতিয়ে নেওয়া যায়। তারা সবসময় রাধিকা নাগিনের খোঁজ করত, কিন্তু কোনোভাবেই রাধিকা নাগিনের সন্ধান তারা বের করতে পারত না।
কতদিন হয়ে গেল রাধিকা নাগিনকে খুঁজে বেড়াচ্ছি, ও আমাদের চোখের আড়ালে কোথায় গিয়ে ঘাপটি মেরে বসে আছে। ওকে পাওয়ার সঙ্গে সঙ্গে ওকে শেষ করে ফেলবো, আর ওর থেকে নাগমণি আমরা নিয়ে নেব, আর তারপরে আমরা হয়ে যাব এই পৃথিবীর সব থেকে শক্তিশালী নাগিন। তুমি ঠিক বলেছ, ও আমাদের বড় বোন, কিন্তু ও আমাদের সঙ্গে অনেক অবিচার করেছে। আমরা তো ওকে খুব ভালো করে বুঝিয়েছিলাম যে আমরা তিনজন এই পৃথিবীর সব থেকে শক্তিশালী নাগিন হয়ে যাব। এই নাগমণিটি আমাদেরকে দিলে কি এমন হতো, কিন্তু ও আমাদেরকে ভুল বুঝেছে, আর নাগমণি আমাদের থেকে দূরে নিয়ে গেছে। এর জন্য ওকে অনেক খেসারত দিতে হবে। ঠিক ওই সময়ে ওখানে একটি কালনাগিন আসলো। কালনাগিন এসে তখন সুস্মিতা নাগিনকে বলল, সুস্মিতা নাগিন, তোমার ওই বড় বোন কোথায় আছে এটা আমি জানি। কি বলছো কি তুমি, তুমি জানো আমার বড় বোন কোথায় রয়েছে? তবে বলো কোথায় রয়েছে, আমি ওকে শেষ করে ফেলতে চাই। ওকে মেরে আমি ওই নাগমণি হাতিয়ে নিয়ে আমি হয়ে যাব এই দুনিয়ার সব থেকে শক্তিশালী ও ভয়ঙ্কর নাগিন। বলো তুমি কোথায় আছেন রাধিকা? তখন কালনাগিন রাধিকা নাগিনের ঠিকানা সুস্মিতা নাগিনকে দিয়ে দিল, আর সুস্মিতা নাগিন ও তার ছোট বোন রাধিকা নাগিনের খোঁজে বেরিয়ে পড়ল। তারা পৃথিবী লোকে এসে দেখলো রাধিকা নাগিন একটি গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছে। তখন ওখানে তারা দুই বোন চলে গেল আর বলল, কিরে বলেছিলাম না তুই যেখানেই থাকবি তোকে খুঁজে বের করব, এই দেখ আমরা চলে এসেছি, এবার তোকে কে বাঁচাবে? নাগমণি কোথায় আছে আমাকে জলদি বল, নয়তো আমি তোকে মেরে ফেলবো। এ কিরে তোরা কোথায় থেকে আসলি? আর নাগমণি ওটা তো আমি কখনোই তোদেরকে দেব না, আমি জানি তোরা নাগমণির অসৎ ব্যবহার করবি। মা আমাকে ওই নাগমণি রক্ষা করার দায়িত্ব দিয়ে গেছে, আমার জীবন চলে গেলেও ওই নাগমণি আমি তোদের হাতে তুলে দেব না। শুনেছি এই গ্রামে তোর তিন মেয়ে বসবাস করে, আমি আগে তোকে মারবো, তারপরে তোর মেয়েদেরকে মারবো। নাগমণি তুই আমাদেরকে না দিলে আমি তোর পুরো পরিবারকে শেষ করে দেব। এই বলে সুস্মিতা নাগিন তখন রাধিকা নাগিনের উপরে জাদু করলো, আর রাধিকা নাগিনের গায়ে আগুন ধরে গেল, আর ওখানে সে মারা গেল। এরপরে তারা সবাই খুঁজতে খুঁজতে রাধিকা নাগিনের বাড়ি চলে আসলো। বাড়ি এসে দেখলো ওখানে তিনটি মেয়ে রয়েছে। তখন তারা বুঝতে পারলো ওই তিনটি মেয়ের অনেক বেশি ক্ষমতা ও শক্তি রয়েছে। তারা দুজন কোনোভাবেই ওদের সঙ্গে যুদ্ধে পেরে উঠবে না, এটা ভেবে তারা গ্রামবাসীর কাছে গেল এবং বলল, তোমাদের গ্রামে তিনটি নাগিন বাচ্চা বসবাস করে, তোমরা তাদেরকে মেরে ফেলো, নয়তো ওরা তিনজন মিলে এক এক করে ওই গ্রামের সকল বাচ্চাদের খেয়ে ফেলবে। তখন গ্রামবাসী সবাই ক্ষিপ্ত হয়ে রাধিকা নাগিনের বাড়িতে গেল এবং ওর বাড়িতে আগুন লাগিয়ে দিল। বাড়িতে আগুন লাগা দেখে রাধিকা নাগিনের তিন বাচ্চা তখন নাগিন রূপ ধারণ করে ঘর থেকে বাহিরে চলে আসলো। গ্রামের সবাই এই ঘটনা দেখে অনেক আশ্চর্য হলো এবং সেই সময় সুস্মিতা নাগিন বলল, দেখেছো আমি তোমাদেরকে সত্যি বলেছিলাম, ওরা তিন বোন নাগিন, ওদের তিনজনকে তোমরা খতম করে দাও, নয়তো ওরা তোমাদের সবাইকে শেষ করে দেবে। না না তোমরা আমাদের ভুল বুঝো না, আমরা তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি, আমরা এখানে এতদিন আছি তোমাদের কোনো ক্ষতি করিনি, তোমরা কেন আমাদের ক্ষতি করবে? আসলে ওরা হচ্ছে আমাদের খালা, ওরা নাগমণির লোভে আমার মাকে মেরে ফেলেছে, এখন চাচ্ছে আমাকেও মেরে ফেলে ওই নাগমণির সম্পূর্ণ অধিকার ওরা নিয়ে নিতে। ওরা অনেক দুষ্ট নাগিন, ওদের হাতে নাগমণি দিলে ওরা গোটা দুনিয়াকে ধ্বংস করে দেবে, এই জন্য ওদের হাতে নাগমণি দেওয়া যাবে না, তোমরা আমাদের মেরো না। নাগিন বাচ্চাদের মুখে সমস্ত কথা শুনে গ্রামবাসী সবাই তখন সুস্মিতা নাগিন ও তার বোনকে অনেক মারধর করল এবং ওখানে তারা দুজন মারা গেল। এরপর থেকে ওই নাগমণিটি ওই জাদুকর্ণীর কাছে থাকতো, আর তারা তিন বোন সাধারণ মানুষের রূপে ওই গ্রামে সাধারণভাবেই জীবনযাপন করতো।